গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি, আমার সব স্নান স্নান হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্না করে। ভাগ নিয়ে যে মাছ কেটে দিচ্ছে খোকা ইলিশ, আজকে আমি সেটাই তোমাদেরকে রান্না করে দেখাবো, তোমরা আমার সাথে অবশ্যই থাকবে। এই যে আমার ভাগ্নি মাছ কেটে দিয়েছে খোকা ইলিশ, আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এই যে আমি সরষার গুঁড়ো করে নিয়েছি পেস্ট করে, আমি ছেঁকেও নিয়েছি। আমি এখন দিয়ে দিলাম সরষার তেল, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষার তেল। এই যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, এখন দিয়ে দিব সরষার মরিচ পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিব, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো নুন। এখন মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমি এই কাঁচা মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা, এখন আমি মাছগুলো ছেড়ে দিব। এখন এই যে রস শুকিয়ে এলে আমি নামিয়ে, এখন ঝোলটা শুকিয়ে এলে, বেশি ঝোল রাখবো না, মোটামুটি শুকিয়ে এলে আমি নামিয়ে দেবো, একটু কাঁচা দিলো দিয়ে দেবো। হয়ে গেল আমার ইলিশ মাছ সরষে দিয়ে খোকা ইলিশ, এখন আমি নামিয়ে দিলাম। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার অবশ্যই করে দিও, আর একটা সাবস্ক্রাইবও করে দিও।